আসসালামু আলাইকুম, গাজীপুর থেকে বলছি। সাইমাস কুক অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। যাই যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো বাড়ি থেকে আসার পর যে সংসারে টুকিটাকি কাজ করেছি, ব্যস্ত একটা দিনের কাজ করেছি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে। তো ওগুলো দেখতে পাচ্ছিলেন, বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি নাস্তা বানাতে চলে আসলাম। তো এখন আমি রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি চুলায়। তো রুটিগুলো সব করে নিয়েছি, তো এখন আমি ছেঁকে নিচ্ছি। বাড়ি থেকে আসার পর আমার মনে হয় শুধু আমার না, সব মেয়েদেরই কাজ একটু বেশি করতে হয়, তাই না? তো এখানে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর অন্যদিকে আমার হাজবেন্ডে খেতে দিয়েছি, তো খেয়ে অফিসে চলে যাবে। আর বাকি রুটিগুলো আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন আর ভাজি করব না, রাত্রেবেলা যে সবজি ছিল সেই সবজি দিয়ে আমি খেয়ে নিব। আর আমার মেয়ের জন্য ডিম ডিম অনেক সময় মধু দিয়েও খায়, তো ও যেহেতু ঝাল খায় না, খেতে চায় না, তো ওকে ডিম কলা এগুলো দিয়ে এ খাইয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছিলেন আমার মেয়েটা আটা রুটি এগুলো নিয়ে এসে খেলা করছে। তো করার কিছু নাই, ছোট মানুষ না চাইলে না দিতে চাইলে আবার কান্না শুরু করে, তো এই কারণে দিতে হয়। তো আমরা এখন মা মেয়ে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা খাওয়া শেষ, এখন আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার মেয়েটাকে নামতে বলছি, ও নামবে না, ওখানেই খেলা করবে। তো আমি সাইড দিয়ে যে আটা ফেলেছিল সেগুলোই ঝেড়ে নিচ্ছি। এটা নাকি তার মেয়ে, তো মেয়ের আবার নামও রেখেছে টুকটুকি, তো ওকেই পড়াচ্ছিল। দেখতে পাচ্ছেন বই সামনে নিয়ে ওকে পড়াচ্ছিল, আর মাঝে মধ্যে শাসনও করে, আমি যেভাবে করি ওইভাবেই করছিল। তো বাচ্চারা যা দেখে তাই করার চেষ্টা করে। তো এখানে আমি গাছগুলো ধুয়ে নিচ্ছি। বাড়িতে যাওয়ার পর খুব গাছগুলো নিয়ে চিন্তা হচ্ছিল যে মরে যাবে। আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো আছে, বরঞ্চ আগের চেয়ে আরো ভালো হয়েছে। তো এদিকে মোছামুছি কাজ শেষ, এখন যে হাঁড়িপাতি গুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আপনাদের ভালো লাগে তো প্লিজ ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট তো অবশ্যই চাই। আর যারা আমার চ্যানেলটাকে দেখেন এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝাড়ু দেওয়া শেষ, এখন মুছে নিচ্ছি। তো মোছার সময় হুইলের গুঁড়া দিয়ে মুছে নিচ্ছি, প্রতিদিনই মোছার সময় হুইলের গুঁড়া দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, খাবার সময় অনেক কিছু ফেলে, তো এই কারণে ঘর মোছার সময় হুইলের গুঁড়া দিয়ে মুছে নেই। আর আমার ভয়ে যাওয়ার সময় আমার ডিস্টার্ব করে, আর অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বানিয়ে আমি তরকারি কেটে নেব। ও না ঘুমালে তো আমি কাটতে পারবো না। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম আসলে আমি সবগুলো কাটাকাটি করে নিয়েছি। এখন ঘুম থেকে ওঠার পরে ওকে ছাদে নিয়ে যা এসেছি। খুব বেশি নিয়ে যাওয়া হয় না, মাঝখানে দেখতে পাচ্ছেন ছাদের ফাঁকে ফাঁকে কাজ করার জন্য বাকি রয়েছে। তো ওগুলা দিয়ে কিন্তু ইজিভাবে একটা বড় মাছ পড়ে যাবে, সেই কারণে রিস্কের জন্যে ওকে কখনো ছাদে নিয়ে যাওয়া হয় না। তো আমরা ছাদে থেকে আসার পর মা আমি নাস্তা করে নিয়েছি, রাত্রেবেলা পুটিং বানিয়েছিলাম মেয়ের জন্য, সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি। রান্না করার জন্য চলে আসলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন যে চিংড়ি রেখেছিলাম সেই চিংড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখানে সবজি কচু ছড়া, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। তো এই সবজিটা আমাদের দুজনের খুব পছন্দের একটা সবজি, শুধু আমাদের দুজনের বলবো না, এটা অনেকেরই পছন্দ আমার মনে হয়, তাই না? তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর ভিতর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো এটা হতে থাক, পাশে চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে করলা ভাজির জন্য কেটে রেখেছিলাম, তো এখন আর ভাজিটা করব না, ফ্রিজে রেখে দিব। তো আজকে আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।